আগাম কোনো নোটিশ না দিয়ে এই অফিস ডেতে ব্যাংক বন্ধ, ঘটনা তেরিয়ামুড়াস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায়। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের এই পদক্ষেপে হয়রানির শিকার ব্যাংক গ্রাহকরা। যদিও ব্যাংকে নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে লোকসভা নির্বাচনের কাজে ব্যাংক কর্মীরা নিযুক্ত হওয়ায় বুধবার সংশ্লিষ্ট ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। অফিস ডেতে ব্যাংক বন্ধ, লাগানো নোটিশ, গ্রাহকরা নিরাশ হয়ে ফিরলেন ঘরে। ঘটনা বুধবার তেলিয়ামুড়াস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায়। আর মাত্র কয়েকটা দিন, এরপরই আসছে বাংলার নতুন বছর অর্থাৎ শুভ নববর্ষ। আনন্দে মেতে উঠবে 8-80 বয়সী সকলে। পরিবারে সবার জন্য নতুন পোশাক ছাড়াও থাকবে রকমারি খাবারের আয়োজন, তাই চলছে কেনাকাটার ধুম। এছাড়াও বছরের শেষ লেনদেনের হিসেবটাও যে মেটাতে হবে। স্বাভাবিকভাবে চৈত্রের শেষে সবারই টাকার খুব প্রয়োজন, তাই ব্যাংক ট্রানজাকশন অনেকের প্রয়োজন হয়ে পড়ছে। এই সমস্ত কারণে ব্যাংকে প্রচুর ভিড়। কিন্তু চৈত্রের বাজারে তেলিয়ামুড়া শহরস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় বুধবার গিয়ে দেখা গেল ব্যাংকের কার্যালয়ে তালা বন্ধ। কিন্তু এদিন ব্যাংক বন্ধের আগাম কোনো নোটিশ জারি করেনি কর্তৃপক্ষ বলেই অভিযোগ। পরক্ষণে ব্যাংক নোটিশ বোর্ডে দেখা গেল লেখা একটা নোটিশ, যাতে লেখা রয়েছে লোকসভা নির্বাচনের কাজে ব্যাংক কর্মীরা নিযুক্ত হওয়ায় ব্যাংক বন্ধ। এদিকে চৈত্র মাসের শেষে ব্যাংকে এসে ব্যাংক বন্ধ দেখে নিরাশ হন গ্রাহকরা, নিরাশার পাশাপাশি ক্ষোভও ব্যক্ত করেন। আমি তো জানি খোলা অনায় শুনছেন বন্ধ না খোলা শুনছেন কিছু স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাতে আস্ত ব্যাংক শাখা বন্ধ হয়ে যাবে, এই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আমার কিন্তু কাজে আসছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ, কি আসার বিষয়। আজকে তো বন্ধ থাকার কথা না, এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা, এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ হয়ে গেছে, এতটুকুই জানতে পারছি আর কি করবেন এখন। চৈত্র মাস এবং এবারে কি, হ্যাঁ আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ, অন্যান্য ব্যাংক তো খোলা আছে, পিএনবি কেন বন্ধ এটা আমার জানা নেই, বুঝতে পারছি না আসলে। এভাবে বন্ধ রাখা, নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে বন্ধ, মানে সব কি তারা নিয়ে গেছে নাকি? এখন তো এটা তাদের সঙ্গে কথা না বলার পরে কিছু বলা যেতেছে না, পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না, অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ। মোটের উপর চৈত্রের শেষ সপ্তাহে নির্বাচনের অজুহাতে ব্যাংক বন্ধ রাখার বিষয়টি ভালো নজরে দেখছেন না সচেতন মহল। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তেলিয়ামুড়া শহরস্থিত ব্যাংক অফ ইন্ডিয়া সহ বাকি সব ব্যাংক খোলা ছিল এদিন, কেবলমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চই বন্ধ ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে, শুক্রবার অবশ্য ব্যাংক খোলা থাকলেও ফের শনিবার ও রবিবার বন্ধ থাকবে ব্যাংক। স্বাভাবিকভাবে এই বিপাকে এখন বৃদ্ধ থেকে শুরু করে কৃষক ও সাধারণ গ্রাহকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।